মেয়েরা আমরা আজকে লেসন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি পড়ব মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটার নাম তার মানে হচ্ছে আমার নিজের সত্যিকারের পরিবার অর্থাৎ নিজের এবং সত্যিকারের পরিবার এই কথাগুলোর নির্দিষ্ট কিছু তাৎপর্য বা সিগনিফিকেন্স আছে যেটা কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে লিখেছিলেন টেড হিউজেস আচ্ছা টেড হিউজেসকে দেখো আমরা একটু আগে দেখে নিই এডওয়ার্ড জেমস টেড হিউজেস জন্মেছিলেন নাইনটিন থার্টিতে মারা যান নাইনটিন নাইনটি অর্থাৎ মডার্ন কবি একজন ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট একজন বিখ্যাত খ্যাতিসম্পন্ন ইংরেজ কবি ছিলেন অ্যান্ড হ্যাডবিন দ্য পোয়েট লরিয়েট অফ গ্রেট ব্রিটেন ফ্রম নাইনটিন এইটি ফোর টেল হিজ ডেথ এবং তিনি পোয়েট লরিয়েট বা সভাকবি ছিলেন গ্রেট ব্রিটেনের উনিশশো সাল থেকে তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ তোমরা জানো ইংল্যান্ডে কিন্তু এখনও রাজতন্ত্র চলে এবং রাজতন্ত্র চলার কারণে সেখানে রাজা এবং রানীরাই শাসন করে এখনও অর্থাৎ এখন এই মুহূর্তে ওখানে রাজা নেই এখন রানী শাসন করছেন এবং রানীর সভা আছে একটা সেই সভার সভাকবি একজনকে আখ্যা দেওয়া হয় এবং টেড হিউজেস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট বা সভাকবি ছিলেন হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে বার্থডে লেটার্স দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড এগুলো তার বিখ্যাত কবিতা আচ্ছা কবিতাটা কি বিষয়ে দেখে নাও দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড কবিতাটা বর্ণনা করছে একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা বা একটা জাদুময় অভিজ্ঞতা একটি ছোট ছেলের বা একটি অল্প বয়সী ছেলের যে কিনা মানে কবি নিজেও হতে পারেন বা অন্য কেউও হতে পারে কবিতাটা যেভাবে ন্যারেট করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে তাতে মনে হচ্ছে ইয়াং চাইল্ড বা অল্প বয়সী বাচ্চাটি কবি নিজেও হতে পারেন ইন অ্যান ওক উড একটা ওক কাঠের জঙ্গলে বা ওক গাছের জঙ্গলে অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড ট্রাইভ অ্যাজ এ সিঙ্গল ফ্যামিলি এবং এখানে কবি নির্দেশ করছেন বা এই ছোটো বাচ্চাটি নির্দেশ করছে যে মানুষ এবং গাছেরা অবশ্যই একটা পরিবার হিসেবেই বেড়ে উঠবে বা মানুষ এবং গাছপালার একই পরিবারের সদস্যের মতো বেড়ে ওঠা উচিত ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যান ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড কবিতাটি অত্যন্ত তীব্রভাবে ফোকাস করছে বা আলোকপাত করছে স্ট্রংলি খুব তীব্রভাবে আলোকপাত করছে কিসের ওপর না পরিবেশকে সুরক্ষিত করা কতটা প্রয়োজনীয় এবং সেটা মানবজাতির জাতির কল্যাণের জন্যই পরিবেশকে সুরক্ষিত করা প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত করা কতটা প্রয়োজনীয় তাকে রক্ষা করা কতটা প্রয়োজনীয় তার সেই প্রয়োজনীয়তাটাকে ফোকাস করছে বা আলোকপাত করছে আশা করি বুঝতে পেরেছ এইবারে চলে এসো কবিতায় ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড একবার নিঃশব্দে আমি একটা ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম ক্রেপ্ট মানে নিঃশব্দে ঢুকেছিলাম বা খুব চুপচাপ ঢুকেছিলাম একটা ও গাছের জঙ্গলে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম স্ট্যাগ মানে পুরুষ হরিণ আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার সেখানে আমার এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ যে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো নবলি কথাটার মানে হচ্ছে গাঁটওয়ালা নবলি মানে গাঁটওয়ালা বৃদ্ধা মহিলাটির হাতে ছিল একটা গাঁটওয়ালা লাঠি এবং ছেঁড়া কাপড় পরা ছিল তার পরনে ছিল ছেঁড়া কাপড় পরা হাতে একটা গাঁটওয়ালা লাঠি ভদ্রমহিলার বৃদ্ধা মহিলার এবং তার পরনে ছিল ছেঁড়া কাপড় শি সেট বৃদ্ধা মহিলাটি বললেন আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়র ইনসাইড মাই লিটল ব্যাগ আমার এই ছোট থলির মধ্যে তোমার গোপন তথ্য আছে দেন শি বিজ্ঞান টু ক্যাকল অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক তারপরে ওই বৃদ্ধা মহিলাটি কী করতে শুরু করলেন খ্যাঁক খ্যাঁক আওয়াজ করে উৎকটভাবে হাসা যেরকমভাবে তোমরা অনেক সময় নিজেরা ঠাট্টাই আর কি করার সময় নিজেদের মধ্যে হেসে থাকো বৃদ্ধা মহিলাটি তারপরেই ওইরকম খ্যাঁক খ্যাক আওয়াজ করে হাসতে লাগলেন আর আই বিজ্ঞান টু কোয়েক আর্থ কোয়েক পড়েছ অর্থাৎ মাটি কাঁপা আমি কাঁপতে লাগলাম ওই হাসি শুনে অর্থাৎ এই দৃশ্যটাই একটা ভীষণ উৎকট ধরনের দৃশ্য শিও প্যান্ড আপ হার লিটল ব্যাগ বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট থলিটি খুললেন অ্যান্ড আই কেম টু আইস এবং আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম বা সচকিত হয়ে উঠলাম দ্বিগুণভাবে জেগে উঠলাম আমি আই কেম টু আইস আমি দ্বিগুণভাবে জেগে উঠলাম সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইভ আমার চারপাশে দেখলাম আমি যেন একটা একদৃষ্টে তাকিয়ে থাকা কিছু উপজাতি দ্বারা আমি মানে আমাকে ঘিরে রেখেছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব স্টিয়ারিং মানে একদৃষ্টে তাকিয়ে আছে যারা আর ট্রাইব মানে হচ্ছে উপজাতি অর্থাৎ একদল উপজাতি একদৃষ্টে তাকিয়ে আমার দিকে আমাকে ঘিরে ফেলেছে অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেট এবং আমি একটা খুঁটির সঙ্গে বাধা স্টেক মানে খুঁটি দে তারা বলল উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি আমরা নামে পড়েছিলাম কবিতাটার এইখানে দেখো তাৎপর্যটা বুঝতে পারবে যে আমরা হলাম ওক গাছ এবং আমরাই হলাম তোমার নিজের সত্যিকারের পরিবার অর্থাৎ গাছই হচ্ছে মানুষের সত্যিকারের পরিবার উই আর ক্রপড ডাউন আমাদের কেটে ফেলা হয় উই আর টর্ন আপ আমাদেরকে উপড়ে ফেলা হয় টিয়ার মানে ছিঁড়ে ফেলা এখানে তো ছিঁড়ে ফেলা নয় সরি 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 উই আর চপড ডাউন উই আর চপড ডাউন চপড ডাউন মানে হচ্ছে কেটে ফেলা চপার দিয়ে দেখবে বাজারে মাংস কাটা হয় উই আর চপড ডাউন আমাদের কেটে ফেলা হয়েছে উই আর টর্ন আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়েছে বা উপড়ে ফেলা হয়েছে এখানে উপড়ে ফেলাই বোঝাচ্ছে ইউ ডো নট ব্লিঙ্ক ক্যানাই এবং আমাদের যখন চপিং করা হয়েছে এবং টিয়ার করা হয়েছে অর্থাৎ কেটে ফেলা হয়েছে এবং উপড়ে ফেলা হয়েছে তখন কিন্তু তোমরা চোখের পলকও ফেলনি ইউ ডো নট ব্লিংক ক্যানাই চোখের এক পলকও ফেলনি তোমরা আনলেস ইউ মেক এ প্রমিস নাও এখন যদি না একটা শপথ নাও নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত তুমি যদি এখনই একটা শপথ না নাও বা এখনই যদি একটা কথা না দাও প্রতিশ্রুতি না দাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হোয়েন এভার ইউ সি অ্যান ওক ফেল্ড যখনই দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু শপথ করো যে তুমি দুটো লাগাবে দুটো ওক গাছ লাগাবে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিংকল ওভার ইউ যদি তুমি শপথ না করো এই ওক গাছের কালো ছাল তোমার ওপর ভাঁজ ফেলবে ব্ল্যাক ওক বার্ক ওক গাছের কালো ছাল বার্ক মানে গাছের ছাল তোমার ওপর কি করবে তার ভাঁজ ফেলবে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স ওয়ার ইউ অ্যার বর্ণ বাট নেভার গ্রিউ এবং কী করবে তুমি এই ওক গাছগুলোর ভেতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি অর্থাৎ ওক গাছগুলো কবি যদি শপথ না করেন তাদের ছালের ছোটো ভাজের মধ্যে আটকে রেখে দেবে এবং ওক গাছগুলি ওক গাছের বনের মধ্যে কবিকে পুঁতে দেবার একটা প্রচ্ছন্ন ভয় দেখাচ্ছে যে এই ওক গাছগুলির মধ্যেই তুমি আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু আর বৃদ্ধি হয়নি অর্থাৎ ওক গাছকে যদি কবি কথা না দেন বা এই ছেলেটি কথা না দেয় তাহলে ওক গাছরা তাদের ছাল কবি বা এই ছেলেটির ওপর ভাঁজ ফেলবে এবং তাকে আটকে রাখবে বা পুঁতে ফেলবে যেখানে তার জন্ম হয়েছিল কিন্তু সে আর বেড়ে উঠবে না বৃদ্ধি পাবে না অর্থাৎ প্রতিশ্রুতি দিলে আর বৃদ্ধি হবে না দিস ওয়াজ মাই ড্রিম বিনীত দ্য বাউ এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায় দ্য ড্রিম দ্যাট অল্টারড মি যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল হয়ে নাই কেম আউট অফ দ্য ও কুড যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম মাই ওয়াক ওয়াজ দ্য ওয়ার্ক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটা ছিল মানুষদের সন্তানের মতোই বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা বদলে হয়ে গিয়েছিল একটি গাছের হৃদয়